আসসালামু আলাইকুম, আমি কাজী হাসান ক্যানাডা টরন্টো থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে এই ভিডিওতে থাকবে একটা মসজিদ নিয়ে ছোট্ট একটা প্রতিবেদন, যে মসজিদটা একসময় চার্চ ছিল, মানে খ্রিস্টানদের গির্জা ছিল, এবং একসময় এটা মসজিদে রূপান্তরিত হয়। তা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এইটা হলো সেই মসজিদ। এই মসজিদটার নাম হলো বাইতুল মুকাররম মসজিদ। তা এটা কানাডার টরন্টোতে যে বাঙালি অধ্যুষিত এলাকা ড্যানফোর্থ এভিনিউ, সেই ড্যানফোর্থ এভিনিউর উপরেই অবস্থিত, এবং এই মসজিদটার নাম বাইতুল মুকাররম মসজিদ, যেটা বাংলাদেশের যে বাইতুল মুকাররম সেইটার সঙ্গে নামে মিল রেখে করা হয়েছে। যেহেতু এই মসজিদটা বাঙালিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়, সেই জন্য এটা বাংলাদেশের বাইতুল মুকাররমের সঙ্গেই মিল রেখে এটা নাম রাখা হয়েছে। এই যে এখন যে স্থাপনাটা দেখতেছেন, এটা একসময় ছিল চার্চ। আমরা যদি মসজিদটার সামনের দিকটাতে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন। এইটা ছিল একটা চার্চ। এখানে একসময় চার্চের যে মানে সিম্বল, খ্রিস্টানদের যে সিম্বল ক্রুশ, সেটা ছিল। পরে এটা আসলে মসজিদে রূপান্তরিত হয়। এবং এইটা হলো ড্যানফোর্থ এভিনিউ, সেই বিখ্যাত ড্যানফোর্থ এভিনিউ, যেখানে প্রচুর বাঙালি থাকে, এবং ক্যানাডাতে সবচেয়ে বাঙালি অধ্যুষিত এলাকা হলো এটা। তার পাশেই একটা স্থাপনা দেখবেন, এই যে স্থাপনাটা, এইটা আসলে ছিল মূলত পুরাতন স্থাপনা এই মসজিদটার। এখানে আসলে প্রতিষ্ঠিত করা হয় প্রথমে মসজিদটাকে। এটা এক সময় ব্যাংক ছিল। তো ব্যাংকটির গ্রাহকের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এক সময় ব্যাংকটি এখান থেকে সরিয়ে নেওয়া হয়, এবং তখন কিছু বাঙালি উদ্যোক্তা এই ব্যাংকটিকে কিনে নেয়। এই ব্যাংকটির স্থাপনাটাকে কিনে নিয়ে এখানেই মসজিদটা স্থাপন করে। কিন্তু বাঙালিদের পরিমাণ বেড়ে যাওয়ায় দিনে দিনে এখানে একসময় মুসল্লিদের সংকলন করা যাচ্ছিল না, এবং এই স্থাপনাটার যে পার্কিং স্পটটাও ছিল খুবই ছোট। আপনারা যদি দেখেন এই যে এই স্থাপনাটার পাশে যে পার্কিং স্পট খুবই ছোট। যখন শুক্রবারে মানুষ এখানে নামাজ পড়তে আসতো, আসলে পার্কিংয়ের একটা সমস্যা দেখা দিত। তো ফলে একসময় সবাই চিন্তা করলো যে এটা স্থানান্তর করা যায় কি না, এবং তখনই দেখা গেল যে এই যে চার্চ, সেই চার্চটার যে প্রপার্টি ওরা বিক্রি করে দিচ্ছিল, এবং বাঙালিরা কিনে নেয়, এবং এখানে এই মসজিদটাকে স্থানান্তর করা হয়। কিন্তু এই বিল্ডিংটাকে এখন একটা স্কুলে রূপান্তরিত করা হয়েছে। তা আপনারা দেখেন বাইতুল মুকাররম একাডেমি ফুল টাইম ইসলামিক স্কুল। তা এটা একটা ইসলামিক স্কুল, আপনারা এটাকে ইসলামিক স্কুল বা মাদ্রাসা যে নামে ডাকেন না কেন, এখানে আসলে ফুল টাইম স্কুলিং হয়। তা এখানকার অনেক বাঙালি আছেন যারা এখানকার স্কুলে তাদের সন্তানদেরকে ভর্তি করাতে চান না, তারা মাদ্রাসা বা ইসলামিক স্কুলে ভর্তি করাতে চান তাদের সন্তানদেরকে। তারা আসলে এই ড্যানফোর্থ এরিয়াতেই, আমার জানা মতে, এই একটা ইসলামিক স্কুল আছে যেখানে ফুল টাইম লেখাপড়া করানো যায়। তা অনেকেই আছেন যে তাদের সন্তানদেরকে এখানে লেখাপড়া করাচ্ছেন।
আমি যখন 10 বছর আগে কানাডাতে এসেছিলাম তখন প্রতি শুক্রবারের নামাজটা আমি এই মসজিদেই পড়তাম, আর প্রথম যে কুরবানি ঈদ সেই কুরবানি ঈদের নামাজটাও আমি এখানেই পড়েছিলাম। পরে 2-3 বছর আগে এই মসজিদটা এখানে স্থানান্তর করা হয়। এই কানাডা যদিও খ্রিস্টান প্রধান এলাকা কিন্তু এখানকার মানুষ ধীরে ধীরে চার্চ বিমুখ হয়ে যাচ্ছে, মানে তারা তেমন একটা চার্চে আসে না, এবং নতুন যে প্রজন্মটা তারা আসলে নিজেদেরকে নাস্তিক হিসেবে পরিচয় দিতে পছন্দ করে। ফলে নিউ জেনারেশন বা আমাদের আগের জেনারেশনটা খুব একটা ধার্মিক না। তাছাড়া প্র্যাকটিসিং খ্রিস্টান বলতে আমরা যেটা বুঝি এখানকার খ্রিস্টানরা তেমন একটা না, মানে বর্তমান যে প্রজন্মটা বা বর্তমান প্রজন্মের আগের প্রজন্মটা খুব একটা ধর্মকর্ম করে সেটা বলা যাবে না। তারা নিজেদেরকে নাস্তিক বা সেকুলার হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পছন্দ করে, এবং তাদের মধ্যে চার্চে আসার প্রবণতাটা ধীরে ধীরে কমে যাচ্ছে। ফলে ক্যানাডার অনেক চার্চ আছে যেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তখন এই ধরনের কোনো মুসলিম কমিউনিটি সেই সুযোগটা নেয়, এবং এরকম অনেক মসজিদ আছে নর্থ আমেরিকাতে যেগুলো একসময় চার্চ ছিল এবং কালক্রমে এগুলা মসজিদে কনভার্টেড হয়েছে। তো আমি চেষ্টা করবো এই ধরনের কিছু মসজিদ আপনাদেরকে শেয়ার করতে যেগুলো একসময় চার্চ ছিল। তা বন্ধুরা চলুন এবার মসজিদটার ভিতরটা ঘুরে দেখা যাক।
তা আমি এখন যাচ্ছি এই মসজিদের বেসমেন্টে। এই বেসমেন্টে অবস্থিত অযুখানা এবং ওয়াশরুম। তাছাড়া এই বেসমেন্টও নামাজের ব্যবস্থা আছে, যেটা শুক্রবারে ওপেন করে দেওয়া হয়। আর তাছাড়া মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা আছে এখানে। তা বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের মধ্যে যারা এখনও আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটাতে সাবস্ক্রাইব হওয়ার জন্য। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বা ঘন্টা আইকন আছে সেখানেও ক্লিক করতে ভুল করবেন না। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকুন সেই কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।